আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা রিটেন পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম তারই আমরা অন্য একটি প্রবন্ধের মূল ভাব নিয়ে আলোচনা করব মূল ভাব নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা মূল ভাব লেখার যে নিয়মাবলী রয়েছে যা আমরা বিড়াল প্রবন্ধের ব্যাখ্যা আলোচনা করেছিলাম তা একবার দেখে নেবেন আসুন আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ঐক্যতান কবিতার মূলভাব ঐক্যতান ঐক্যতান কবিতায় যদি আমরা মানে চারটা অংশে যদি ভাগ করে দেখি প্রথম অংশে কবিতায় কবি নিজের সমালোচনা করেছেন পরবর্তীতে তিনি কেন সাধারণ মানুষের সাথে মিশতে পারেনি তা ব্যাখ্যা করেছেন শেষে তিনি এমন একজন কবির প্রত্যাশা করেছেন যিনি মাটি ও মানুষের কথাগুলো তুলে ধরতে পারেন ঠিক না আসুন আমরা ঐক্যতান কবিতার মূল ভাবটা লিখি ঐক্যতান অশীতিপর অশীতিপর মানে হচ্ছে খুব বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর চার মাস আগে কবিতাটা লেখা হয় এই জন্য আমরা এখানে তাকে বৃদ্ধ হিসেবে বলছি বলেছি স্থির প্রজ্ঞ কবির আত্মসমালোচনা তাহলে ঐক্যতান কবিতার একটা পাঠ আমরা কি পেয়েছি সেটা হচ্ছে আত্মসমালোচনা কবি হিসেবে নিজের অপূর্ণতা কেন কবি হিসেবে নিজের অপূর্ণতা কারণ কবিদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কথাগুলো তারা তাদের কবিতায় তুলে ধরবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু জমিদার শ্রেণির লোক ছিলেন তার সামাজিক কিছু সীমাবদ্ধতা ছিল যার ফলে তিনি চাইলেও সাধারণ মানুষের কথাগুলো তিনি তার কবিতায় তুলে ধরতে পারেননি এটাই বলতেছে দেখেন কবি হিসাবে নিজের অপূর্ণতার স্বতস্ফূর্ত স্বীকারোক্তি নিজেকে নিজে নিজের অপূর্ণতা বা নিজের কবিতার অপূর্ণতার কথা স্বীকার করেছেন এই জন্য একটা লাইনাস এরকম আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী জীবনের শেষ প্রান্তে এসে কবিতার সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন এখানে এই কবিতায় এখানে তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন তাহলে এখানে রবীন্দ্রনাথের একটা সাহসী পরিচয় তুলে ধরা হয়েছে যে নিজের অপূর্ণতা নিজের নেগেটিভ সাইডগুলো উনি ওনার কবিতার ভাষায় তুলে ধরেছেন কবি হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন যে বিপুলা এ পৃথিবীর অনেক কিছুই তার অজানা অদেখা রয়ে গেছে বিশাল বিশ্বের আয়োজন মানে বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে কেবল ছোট একটা কোণ রয়েছে খুব স্বাভাবিক বিশ্বের আয়োজন অনেক সমৃদ্ধ কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে খুব ছোট একটা অংশ থাকবে এটাই স্বাভাবিক জ্ঞানের দীনতা দীনতা মানে কি দরিদ্রতা বা সীমাবদ্ধতা জ্ঞানের স্বল্পতা বা সীমাবদ্ধতা জ্ঞানের দীনতার কারণে নানা দেশের বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন গ্রন্থের চিত্রময়ী বর্ণনার বাণী সোজা কথা বলতে হচ্ছে ওনার জ্ঞানের স্বল্পতার কারণে উনি বই পড়ে সে স্বল্পতা দূর করার চেষ্টা করতেছিলেন কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছেন তবুও তিনি বিশাল পৃথিবীর সর্বোত্তর প্রবেশের দ্বার খুঁজে পাননি দেখেন এই লাইনটা খুব ইন্টারেস্টিং যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি নিজের অপূর্ণতা গ্রন্থ পড়ার মাধ্যমে পূর্ণ করতে চেয়েছেন তারপরও সাধারণ মানুষের সাথে কিংবা লিখতেছে কি বিশাল পৃথিবীতে প্রবেশের দরজা তিনি খুঁজে পাননি সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে দেখেন সংকীর্ণ জানালা একটা এরকম সংকীর্ণ বাতায়ন একটা সমাজের বসেছি সংকীর্ণ বাতায়নে এটাই বলছি দেখেন সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে এসে কবি বুঝতে পেরেছেন ক্ষুদ্র জীবনের সাথে বৃহৎ জীবনের ঐক্যতান সৃষ্টি ঐক্যতান মানে হচ্ছে মিল ঐক্যতান শব্দের শাব্দিক অর্থ আমরা জানি সেটা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের যে একটা মিশ্রণ এটাকে বলা হচ্ছে ঐক্যতান এখানে বাদ্যযন্ত্রের সুরের সাথে সাথে নানা শ্রেণীর মানুষের মনের মিলটাকে তুলে ধরা হয়েছে ঐক্যতান সৃষ্টির সম্বার ব্যর্থতায় পর্যবেসিত হয়ে তাই কবি অনাগত ভবিষ্যতের সে মৃত্তিকা সংলগ্ন মহৎ কবির মৃত্তিকা সংলগ্ন মহৎ কবি মানে হচ্ছে কি জানেন মাটি ও মানুষের কবি মাটি ও মানুষের কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন যিনি এই যে লাইনটা দেখেন শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মাধ্যমে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন নিশ্চয়ই লাস্টের লাইনটা দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর যে জিনিসটা পারেননি সেই জিনিসটা যেন মাটি ও মানুষের কবি হিসাবে কেউ আবির্ভূত হয়ে সাধারণ মানুষের মনের কথাগুলো তুলে ধরতে পারেন সেই আহ্বানেই কিন্তু কবিতায় তুলে ধরছেন তার মানে দেখেন এই মধ্যে কিন্তু পুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে যে আলোচনা রয়েছে তা কিন্তু খুব সহজেই করা হয়েছে তো এই ছিল আজকে ঐকতান কবিতার আলোচনা সামনে আলোচনা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ